আমি গার্মেন্টস শ্রমিকদের কথা একটু বলি। আজকে তাদেরকে আস্তা নামানো হয়েছে, আমার সেরকম খবর আছে যেভাবে তাদের আস্তা নামাবে এবং ওরাই তাদের এজেন্ট ঢুকাবে, ওদের ক্ষতি করবে, দরকার হলে লাশ ফেলবে এবং দেশের অবস্থা আরও অস্থিতিশীল করবে। অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করে পারেনি যখন, তখন এই কাণ্ডটা। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন আমি একটা কারখানায় গিয়েছিলাম, শ্রমিক কারখানায়। আমি জিজ্ঞেস করেছিলাম যে তাদের ওয়েজ কত। গার্মেন্টস যারা কর্মী তাদের সাথেও আমাদের অনেকের সাথে পরিচয় ছিল, তারা কত মজুরি পায়। তখন মজুরি ছিল মাত্র 800 টাকা। তাদের সেই মজুরি আমি যখন সরকার গঠন করি আমরা 1600 টাকায় বৃদ্ধি করি। যদিও 2001-এ বিএনপি ক্ষমতায় শেষে সেটা কিছুদিন স্থগিত রেখে পরে সেটা ছাড়ি। দ্বিতীয়বার আমরা যখন সরকার গঠন করি 2009 সালে, সরকার গঠন করেই আমরা বসি এবং মজুরি কমিশন গঠন করি এবং তাদের মজুরি আমরা 3200 টাকায় উন্নীত করে দিই। আবার সেই সময় আবার আমরা আবার যখন ক্ষমতা আসি তখন আবার আমরা তাদের মজুরি বাড়াই 5300 টাকায় উন্নীত করি। এরপরে আবার 8000 টাকায় আমরা উন্নীত করি। মাত্র এই 14 বছর, আর আগের যাবা আগে তো 1600 টাকা করে গিয়েছিলাম, কিন্তু মাত্র 14 বছরেই 1600 টাকা মজুরির থেকে 8300 টাকায় আমরা তাদের মজুরি দিয়েছি। আর বর্তমানে আবার সেটা বৃদ্ধি করে এখন 12500 টাকা উন্নীত করা হয়েছে। শুধু এখানেই না, তাদের এই মজুরি আবার প্রতি বছরান্তে 5% করে ইনক্রিমেন্ট হয়। তাদের স্বাস্থ্যসেবার জন্য মাতৃত্বকালীন ছুটি, তাদের টিফিনের ব্যবস্থা, ডে কেয়ার সেন্টার সব কিছু করে দিয়ে প্রতিটি ইন্ডাস্ট্রি অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা সব কিছু আমরা করে দিয়েছি। কারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্যই তো আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন। কৃষকদের যেমন আমরা ভর্তুকি দিচ্ছি, উপকরণ কার্ড, প্রায় 2,08,00,000 কৃষক তারা উপকরণ কার্ড পাচ্ছে, যে কার্ড দিয়ে তারা ভর্তুকি মূল্যে সার বীজ থেকে শুরু সব কিনতে পায়। তাদেরকে 10 টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি। বর্গা চাষিদের বিনা জামানতে ঋণ নিতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। যত রকমের সুযোগ আমরা করে দিয়েছি। এই শ্রমিকদের যখন তারা চেয়েছে বেতন বাড়ানো, আমরা তো সরকারি অফিসারদের জন্য মাত্র 5% বেতন বৃদ্ধি করেছি। যেখানে আমরা সরকারি অফিসারদের 5% বেতন বাড়ালাম, যেহেতু এখন মূল্যস্ফীতি সারা বিশ্বব্যাপী, সেখানে গার্মেন্টসদের মজুরি আমরা 55% বাড়ানো হলো, তারা বাড়ালো মালিকরা। এখানে 5% আর তাদের জন্য 56% বৃদ্ধি করা হয়েছে। যে কারখানা তাদের রুটি রুজির ব্যবস্থা করে, তাদের খাদ্য দেয়, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে, সেই কারখানায় হামলা বা সেটা পোড়ানো বা সেইভাবে ধ্বংস করা, 19টা কারখানা আক্রমণ করে তারা ধ্বংস করেছে।